আজ থেকে রাজগঞ্জে শুরু হলো মায়েদের কোভিড টিকাকরণ। সোমবার থেকে রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে সন্তান সম্ভবা ও এক থেকে বারো বছর বয়সী সন্তানের মায়েদের কোভিড টিকা দেওয়া হচ্ছে। এদিন প্রায় শতাধিক মায়েদের টিকাকরণ করা হয়। রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের সন্তান সম্ভবা প্রায় পাঁচ হাজার ও এক থেকে বারো বছর বয়সী মায়েদের সংখ্যা প্রায় সাতান্ন হাজার রয়েছে। আজ গ্রামীণ হাসপাতাল থেকে টিকাকরণ শুরু হলো। এই সপ্তাহের মধ্যে ব্লকের আটচল্লিশটি সাব সেন্টারে এই কোভিড টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আজকে গর্ভবতী মা এবং যে যাদের জিরো থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা আছে তাদের হচ্ছে সুবিধা তো হবে। ভ্যাকসিনেরা ভ্যাকসিনেটেড হচ্ছে, একশো জনের ভ্যাকসিন। এরা কোথাকার? মগরাডাঙ্গি আর পয়চারি। সুবিধা তো অনেকেই হলো, আমার তো ঘোরাঘুরি করতে লাগলো না। আজকে আসছে, আজকে আমাদের ভ্যাকসিন হয়ে গেলো।